পোস্ট অফিসে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার হাওড়ার দাসনগর পোস্ট অফিসে অগ্নিকাণ্ড। প্রথমে জানলা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন সাধারণ মানুষ, আর তা দেখেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় দাসনগর থানা এবং দমকল বাহিনীকে। প্রথমে ঘটনাস্থলে আসে পুলিশ, এরপরে আসে দমকলের কর্মীরা। দমকলের কর্মীদের প্রচেষ্টায় স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। কিন্তু কিভাবে লেগেছে এই আগুন? মনে করা হচ্ছে কম্পিউটারে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পোস্ট অফিসের দুর্ব্যবস্থার জন্য সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন। আরে পোস্ট অফিস স্বাভাবিকভাবে বহু পুরনো প্রাচীন পোস্ট অফিস, কিন্তু এর যে কোনো কারণে শর্ট সার্কিট বা কী থেকে হয়েছে তো বলা মুশকিল, কিন্তু দেখে মনে হচ্ছে যেটা ইউপিএস রাখা ছিল ওদের কথা অনুযায়ী ভেতরে ইউপিএস আছে, সেই ইউপিএসটা নাকি কোনো কারণে ওই জায়গাটাতেই কোনো শর্ট সার্কিট হয় যার ফলে আগুনটা লেগে যায়। এবং এই মুহূর্তে ভেতরে যে অবস্থা, পুরো ওপর থেকে জল পড়ছে, যেগুলো তারের ওয়্যারিং, এই তারের ওয়্যারিংয়ের ওপরেও জল একদম মানে যেভাবে রয়েছে, আর ওপরের যে চাঙড় সেটাও পর্যন্ত একটা বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রাখা আছে। সুতরাং একদিকে আগুন এতদিন যে লাগেনি এটাই হচ্ছে ভগবান ভরসে চলছে যা দেখে মনে হলো। আর যেভাবে বিল্ডিংটাকে রাখা আছে এটাও ওই ভগবানের আশীর্বাদে বেঁচে আছে, মানে এখনও যে পড়ে যায়নি বা কিছু হয়নি। আর এতগুলো গ্রাহকের নথিপত্র যার উপরে কোটি কোটি টাকা, তাও একটা প্লাস্টিক দিয়ে চাপা রয়েছে। আমাদের ধন যে এইভাবে এখানে রক্ষিত না সুরক্ষিত না অরক্ষিত, এ মনে হয় আপনারা দেখলি বুঝতে পারবেন, আর আজকে প্রবেশ করে তো আরও ভালো করে অনুভব করছি ভয়ঙ্কর অবস্থা। অবিলম্বে যারা এর ইনচার্জ আছেন তারা এসে এটাকে মানে এটার সংস্কার এবং একে সুরক্ষিত যাতে হয়, নথিগুলো বহু কষ্টার্জিত মানুষের অর্থ এর ভেতরে রয়েছে, আজকে হয়তো হালকার উপর দিয়ে রুখে গেছে, কিন্তু ইমিডিয়েট এর যদি ভালো করে না ব্যবস্থা করা হয় তাহলে এতগুলো মানুষের নথি কাল কিছু ঘটে গেলে এবং চলে গেলে অসহায় আমরা গ্রাহক, আমি নিজেও এর গ্রাহক, তো বলুন আমাদের অর্থ কী অবস্থার ভেতরে বিরাজ করছে। এবং আপনি যদি ভেতরটায় আপনারা দেখেন সাংবাদিক বন্ধুরা, যে এই রকম অবস্থায় এত কোটি কোটি টাকার সম্পত্তি এবং মানুষের অর্থ, না ঘরের ঠিকানা, ওপরে চাল ছেঁদা, এবং শর্ট সার্কিট তো মানে আমি তো বলছি ভগবানের ভরসায় চলছে। এই যে একটু পরে এক ঘন্টা পরে যেমন নতুন করে কোনো বিপত্তি হবে না, এ তো পরিস্থিতি বলছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আমি অবিলম্বে দাবি করছি যে যারা আমাদের এখানকার এটার ইনচার্জ আছেন তারা অবিলম্বে এইটাকে সংস্কার করে এটাকে নথিগুলোকে সুরক্ষিত করা, এবং এইটাকে শুধু নথি সুরক্ষিত নয়, যারা ভেতরে কর্মরত থাকেন এবং গ্রাহক হিসেবে উপস্থিত থাকেন তারা যে কোনো মুহূর্তে আগুন কেন চাঙড় ভেঙে বিল্ডিংটা ধসে গিয়েও তারা মানে প্রাণহানির আশঙ্কা এবং অবস্থা নির্ভর করছে।